আমি তো বলবো যে আল্লাহ সেই সূরা তাকাসুরের কথা কবরে দেওয়ার আগ পর্যন্ত আমার সম্পত্তি রক্ষা করতে পারে। তোমার সাথে যোগাযোগ কারণ কেমন প্রথমত চেয়েছিল আমরা চাই আমাদের ব্যবসায়ীরা নিয়ম মেনে ব্যবসা করুক, এটাই হলো আমাদের কাম্য। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের কিছু সংখ্যক লোকজন সুযোগ পেলেই আসলে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয়, এটা একটা প্রবণতা আমাদের রয়েছে। যেমন যেটা হচ্ছে আপনি ধরেন এই যে করোনাকে কেন্দ্র করে আমাদের ক্রেতাদের মধ্যে একজন বেশি পণ্য মানে ক্রয় করার একটা প্রবণতা যখন দেখা দিল, এই সুযোগটা নিয়ে আমাদের ব্যবসায়ীদের একটা অংশ এটা বিভিন্ন গ্রুপে বিভক্ত, তারা আসলে এই যে ১৯ এবং ২১ থেকে গতকাল দুই দিন বেসিক্যালি পেঁয়াজের মূল্য যেটা ছিল ২৫ থেকে ৩০ টাকা সেটা কিন্তু আপনার করে ফেললো ৬৫ থেকে ৭০ টাকা পাইকারি মার্কেটে, এবং খুচরা বাজারে সেটা ৮৫ থেকে আপনার ৯০ টাকা পড়লো, এমনকি কোথাও কোথাও ১০০ টাকা বিক্রি হয়েছে। এবং আমরা দেখলাম যে এটা কোনো কারণ ছাড়া, মানে এখন পেঁয়াজের সিজন, আলুর সিজন, রসুন আছে, আমার আমদানি যথেষ্ট সাফিসিয়েন্ট মজুদ আছে, এরপরও একটা সিন্ডিকেট বা সংঘবদ্ধ চক্র বলবো যে সবাই মিলে এই কাজটা করেছে। তো এটার জন্য আসলে গতকাল থেকে আমরা অভিযান পরিচালনা শুরু করছি, গতকাল আমরা যাত্রাবাড়ি করেছি এবং এটা করার পরপরই নিয়ন্ত্রণ একটা আসছে, প্রায় ৩০-৩৫ টাকায় চলে আসছে। তো আমরা এই শ্যামবাজার যেহেতু পেঁয়াজ এবং হচ্ছে আপনার আলোর মেইন আড়ত, এখানে আমরা এসে দেখি আজকে আসলে এই ঘটনাটা আপনার ১৯-২০ তারিখ হয়েছে, গতকালকে হয়েছে, আজকেও কিন্তু আমরা বেশ কয়েকটা দোকান থেকে ৫০ টাকা দর কেজি বিক্রি করছি, অনেক দোকানে ৩০ টাকা দর বিক্রি আজকে বিক্রি হচ্ছে। তো এই যে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করছে একটি, আরেকটি বিষয় আরেকটি হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনে আইনত একটা চার্ট থাকার কথা, কিন্তু সেটা তারা যথাযথভাবে মানে না, প্রদর্শনও করেনি, মানেও নেই, ফলে হচ্ছে তাদের ইচ্ছা মতো করে দাম যে কোনো সময় বাড়িয়ে দিচ্ছে, কমে দিচ্ছে, এটাকে ওভার রাইটিং করছে। তো এই সমস্ত অপরাধের কারণে এখানে বেশ কিছু প্রতিষ্ঠানকে এখানে ২৪ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে, একই সাথে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। আমরা দুটো বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের ব্যবসায়ীরা নিয়ম নীতি নিয়ে ব্যবসা করবেন, কাউকে জেল জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয় অবশ্যই না। এক, আমরা চাই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণটা ব্যবসায়ীরা করুক, তাদের কী ধরনের হেল্প লাগবে সেটা আমাদেরকে বলবে, এটা হলো আমাদের সোজা সবটা কথা। কিন্তু ব্যবসার আড়ালে কিছু সংখ্যক লোকজন এই মুনাফাখুরি হবেন এবং আমার টোটাল ব্যবসায়ী কমিউনিটির বদনাম হবেন, এটা আমরা কোনোভাবে করতে দেবো না, এখানে আমাদের অবস্থান স্পষ্ট হয়। আর একই সাথে আমরা ক্রেতাদেরকে অনুরোধ করবো যে আপনারা একদিনে মানে অনেক দিন বেশি দিনের ১-২-৩ মাসের পণ্য ক্রয় করে বাজারে সাপ্লাই চেইনে এক ধরনের ঘাটতি তৈরি হলে আপনার যেটা হচ্ছে এই অসাধু চক্র দাম বাড়িয়ে দেয়, এটা আপনারা করবেন না। আমরা আশ্বস্ত করতে চাই নিত্য প্রয়োজনীয় জিনিসের আমাদের যত সাফিসিয়েন্ট মজুদ রয়েছে, এইটা আমাদের করোনা পরিস্থিতি যেদিকেই যাক না কেন সামনে রমজান আছে, আমাদের সাফিসিয়েন্ট মজুদ আছে, সুতরাং আপনারা হুমরি খেয়ে অনেক বেশি পণ্য ক্রয় করবেন না। আমরা চাই সবাই আইন মেনে ব্যবসা করুক, সবাই আইন মেনে পণ্য ক্রয় করুক। দুটো বিষয়, একটা হচ্ছে একজন নাগরিক হিসাবে আপনার একটা দায়বোধ আছে, এক সেকেন্ডলি হচ্ছে আপনার একজন ব্যবসায়ী হিসেবে আপনার দায়বোধ আছে, এটা দায় আছে। কীরকম, আপনি একটা ট্রেড লাইসেন্স ছাড়া যেমন ব্যবসা করতে পারেন না, একজন নাগরিক হিসেবে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন না, আপনাকে বললেই কিন্তু আপনি কারো মাথায় বাড়ি দিতে পারেন না, আপনি আহত করতে পারেন সেটা কিন্তু আপনি জানবেন, তাহলে কিন্তু আপনাকে পানিশেবল অফেন্স। আপনি একটি অপরাধের মেন ব্যক্তি হন, অপরাধের সহযোগী হন, দুটি কিন্তু সমান অপরাধ। আমাকে বললেই ২৫ টাকা কেজির পেঁয়াজ আমি ৭০ টাকা বিক্রি করতে পারি না, কারণ যে পেঁয়াজরা গতকাল রাত পর্যন্ত বিক্রি হয়েছে ২৫ টাকা সেটি আজকে সকালে আমাকে বললো ৬০ টাকা বিক্রি করতে হবে। হয় এই যে আপনি আইনত্ব অপরাধ বা অপরাধের সহযোগী দুটোই কিন্তু সমান অপরাধ, এইটি কোনোভাবেই করতে পারি না। আমি মনে করি আমাদের আরো দ্বারা যদি এই জায়গা শক্ত থাকে, কোনোভাবে কোনো আমদানিকারক বলেন, কোনো পাইকার বলেন, কেউ কিছু করতে পারে না। আরত দ্বারা যদি কোন জায়গায় সহযোগিতা করতে হবে আমরা তাদের সহযোগিতা করব। আমরা চাই আমাদের আরতদার সমিতি যারা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা এটা নিয়ন্ত্রণ করে শক্ত হাতে, কারণ এই দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। একই সাথে সরকারের যে বিধিবিধান রয়েছে সেইগুলো তারা পালন করবে বলেই কিন্তু আমরা এই সমস্ত প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন দেয় বা সরকার রেজিস্ট্রেশন দেয়। আমরা আশা করি আমাদের আরত দ্বারা বা সমিতির যারা দায়ী কর্মকর্তারা রয়েছেন তারা এই বিষয় নিশ্চিত করবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব যে এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে এবং বাজারটাকে একটা ব্যালেন্স সুন্দর রাখার জন্য। এটা না, অবশ্যই এখানে সকল সংস্থাই কিন্তু কাজ করছে, শুধু র‍্যাব না, এখানে অন্যান্য সংস্থা কাজ করছে, গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে, ভোক্তা অধিকার সংরক্ষণ কাজ করছে, বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে, জেলা প্রশাসন কাজ করছে, এখানে যারা দায়িত্বে আছেন প্রত্যেকে কাজ করতে হচ্ছে। বাট যেহেতু মেইন হাবগুলি প্রধান একটা বড় বিষয়, কারণ যখন মেইন বাজার আপনার হচ্ছে পাইকারি বাজারে যখন ৩০ টাকা বা ৩৫ টাকা দাম বেড়ে যায়, খুচরা বাজারে এটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যেমন আপনি যখন ৩০ টাকার পেঁয়াজ যখন ৬৫ হয়ে গেলো, খুচরা বাজারে সে আরও ৩০ টাকা বাড়িয়ে দিল, ৯৫ টাকা ১০০ টাকা করে ফেললো, কারণ সেও সুযোগ পেয়ে গেছে, সে তখন আরতদারকে আরতে ব্লেম দেয় যে আরতে বেড়ে গেছে ৩০ টাকা, সে খুচরা বাজারে বেড়ে গেছে ৩০ টাকা, সে তখন ৩০ টাকা বলে, সে বলে আরতে বেড়ে গেছে ৫০ টাকা ৬০ টাকা বেড়ে গেছে। এই যে সুযোগটা, এই সুযোগটা আমরা কাউকে দিতে চাই না, কারণ একটি বিষয় হচ্ছে একজন কর্মকর্তা যদি ঘুষ খান
তাহলে তার আন্ডার কমান্ড যারা স্টাফ থাকবেন তারা তার তিনগুণ ঘুষ খাবেন। সুতরাং আরোদ্দার যখন বাড়িয়ে দেবে তখন খুচরা বাজারে কিন্তু বেড়ে যাবে। আমরা এই ব্লেম গেমটা কোনোভাবে করতে আমরা দিতে রাজি না। আমরা চাই একটা স্ট্রিক্ট লাইনে স্টেট থাকতে হবে। লাভ অবশ্যই করবেন, বিজনেস ইজ নট দ্য চ্যারিটি, এখানে চ্যারিটি হবে না, অবশ্যই লাভ করতে আসবেন, বাট লাভ করতে সে কোনো ডাকাতি করা যাবে না, বুঝতে পারছেন? তাহলে কিন্তু বিশেষ ক্ষমতা মামলা হবে। আমরা আগামীকালকে যেটা করবো, এখানে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দরা আছেন, তারা আমাদের কথা দিয়েছেন আগামীকাল থেকে তারা দায়িত্ব পালন করবেন, শক্তভাবে তারা হ্যান্ডেল করবেন, আমরা তাদের সহযোগিতা করবো। এক সেকেন্ড হচ্ছে আমাদের নজরদারি, আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে, আমাদের লোকজন আসবে, আমাদের মার্কেটিং অফিসার আসবে, আমরা প্রতিনিধিত্ব খবর নেব। যেমন গতকালকে আমরা যাত্রা আমরা আড়তে গিয়েছিলাম, আজকে কিন্তু সকাল থেকে আমাদের লোকজন আছে বিভিন্ন এতে, যে বেশি যে তারা কী করছে, কী দাম বিক্রি করতেছে, কেন করতেছে, প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা নজরদারি করছি। আর আমরা চাই না ব্যবসা করতে এসে মানুষের পকেট কাটুক, আর সাধারণ মানুষের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, এটা কোনোভাবেই আমরা করতে দিতে পারি না। থ্যাংক ইউ।